29 এপ্রিল ভোররাতে ঠিক কি ঘটেছিল, কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি, সনিকা সিংহ চৌহানের এই পরিণতির কারণই বা কি? পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাতে বিক্রমকে জিজ্ঞাসা করা হয় তার গাড়ি কি ব্রেক ফেল করেছিল। অভিনেতা বলেন, না। পুলিশ জানতে চায়, তাহলে কিভাবে দুর্ঘটনা ঘটল? বিক্রম দাবি করেন, তিনি মনে করতে পারছেন না। বলেন, সম্ভবত ট্রামলাইনে চাকা পিছলে গিয়েছিল। এরপর তদন্তকারীরা জানতে চান সেই সময় কত জোরে গাড়ি চলছিল। পুলিশ সূত্রে খবর, বিক্রম দাবি করেন 100 ওপরে গাড়ি চালায়নি, গতিবেগ ছিল ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। যদিও পুলিশ সূত্রে দাবি, বিক্রমের এই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে তদন্তকারীদের মনে। তারা মনে করছেন, সত্যিই যদি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে গাড়ি চলত, তাহলে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হতো না। পুলিশ সূত্রে খবর, রহস্য উদ্ঘাটনে বিক্রমের গাড়ির ইলেকট্রনিক ডেটা রেকর্ডারের তথ্যের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা। কিন্তু কি এই ইডিআর? কোনো বিমান দুর্ঘটনাগ্রস্ত হলে যেমন ব্ল্যাক বক্স থেকে তার কারণ জানা যায়, ইডিআরও অনেকটা সেই রকমই। গাড়ি কত গতি বেগে চলছিল সেই তথ্য ইডিআর থেকে পাওয়া যায়। সূত্রের দাবি, বিক্রমের গাড়ির ইডিআর ডিকোড করতে তা পাঠানো হবে চেন্নাইয়ে গাড়ি প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তরে। ডিকোডিং হয়ে গেলে রিপোর্ট আসবে পুলিশের কাছে, তখনই জানা যাবে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে গাড়ির গতি কত ছিল। স্পষ্ট হবে বিক্রম সত্যি বলছেন নাকি মিথ্যে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদ পর্ব চলাকালীন বিক্রমের কাছে জানতে চাওয়া হয়, আপনার গাড়িতে কি অন্য কোনো গাড়ি ধাক্কা মেরেছিল, কোনো গাড়ি চলে এসেছিল? প্রত্যুত্তরে বিক্রম বলেন, না, অন্য কোনো গাড়ি দেখিনি। যদিও দুর্ঘটনার পর অন্য সুর শোনা গিয়েছিল বিক্রমের বাবার গলায়। যে গাড়িতে ওকে পৌঁছে দিয়ে গেছে সে বলে গেছে, ওর যখন স্টিচ হচ্ছিল সকালবেলা তখন সে ছেলেটি ছিল, সেই বলে গেছে দাদা তারা রোড থেকে গাড়িটা বেরিয়ে রং রুটে ওই রাস্তায় গেছে বলে এই গাড়িটা এদিকে বাঁদিকে টার্ন নিয়েছে। বিক্রমের বাবা একথা বললেও এখনও কিন্তু সেই ট্যাক্সি চালকের কোনো প্রকাশ্য বয়ান মেলেনি। প্রত্যক্ষদর্শীরাও বারবার দাবি করছেন, দ্বিতীয় কোনো গাড়ি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিলই না। তাহলে কি হয়েছিল? উত্তর লুকিয়ে বিক্রমের গাড়ির ইলেকট্রনিক ডেটা রেকর্ডারের মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, এবিপি আনন্দ।